নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পালং জুস এই পালং জুসে প্রচুর উপকারিতা আছে এটা গর্ভবতী মহিলারা খেতে পারবে এবং এতে প্রচুর পরিমাণে আয়রন আছে আর যাদের চোখের সমস্যা আছে তারাও খেতে পারবে খেলে তাদের প্রচুর উপকারী আসবে এবং বৃদ্ধ মানুষেরাও খেতে পারবে এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে চলো সেই রেসিপিতে যাওয়া যাক পালং জুস করতে আমরা প্রথমে পালংগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার পালংগুলো আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব কয়েক টুকরো আদা কুচি দিয়ে দেব লেবুর রস দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো জিরে মরচির গুঁড়ো দেবো পরিমাণ মতো বিট লবণ দিয়ে দেব অল্প একটু জল দিয়ে দেবো এবার আমরা ঢাকনাটা দিয়ে দেব এবার আমরা এটা মিক্স করে নেব এটা আমাদের মিক্স করা হয়ে গেছে এবার আমরা এটা ভালো করে ছেঁকে নেবো এটা না চাকলেও কোনো অসুবিধে নেই সব সময়তেই খাওয়া যাবে শাঁকা হয়ে গেছে এবার আমরা এগুলো গ্লাসে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা লেবুগুলো দিয়ে দেবো